Welcome to our YouTube channel TUTUN and AYUSH blogs. আশা করি ভালো সবাই ভালো আছেন আজ আবার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আয়ুশের খাবারের ভিডিও মানে মুকবাং তবে শুরু করার আগে বলি যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আর বেল বাটনটাও প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা প্রত্যেকই এই ভিডিওতে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আপনাদের সঙ্গ ছাড়া তো আমি অপূর্ণ আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি স্কিপ না করে পুরোটা প্লিজ দেখবেন আর শেষে অবশ্যই আয়ুশের পানিশমেন্ট থাকবে কারণ এটা আয়ুশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এতটা হিউজ মিল ও বলছে একাই খেয়ে নেবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি পানিশমেন্ট থাকে আর ও পারে কি না তো লেটস স্টার্ট আমি জানি না আমি পারবো কি না কিন্তু জানি না পানিশমেন্টটাও কি দেখছি লাস্টে কি আজকে খাবারে আছে আয়ুষের ডান সাইড থেকে শুরু করছি আজকে মেন খাবারে আছে খিচুড়ি আর ফুলকপি আলু দিয়ে খিচুড়ি আর আছে ডিমের অমলেট এদিকে একটা মিক্সড ভেজ আর চাটনি এইদিকে মশলা মাছ ও তো সবগুলোই নিয়ে বসে পড়েছে বলছে আমি সব খেতে পারবো এই মশলা মাছের রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে এই লিঙ্কটার সঙ্গে দেখে এর মাছের রেসিপিটা শিখে নেবেন খুব টেস্টি আর এদিকে আছে ওর পছন্দের জিনিস পাঁপড় ভাজা আর সয়াবিনের তরকারি আর মা তুমি তো বললে এটা কি কি পাঁপড় ভাজা আর কি কি পাঁপড় ভাজা দেখা যাচ্ছে সাবুর পাঁপড় সমস্ত কিছু ব্যাট পাঁপড় আর গোল পাঁপড় আর এইদিকে আলু ভাজা আমার ফেভারিট জিনিস হয়ে গেল আচ্ছা ঠিক আছে লেট স্টার্ট মিক্সড ভেজ আমার অতটা পছন্দ নয়
মশলা ভাত আমার খুব ফেভারিট। খিচুড়ি তো ফুলকপি দিয়েছ, ফেভারিট, বুঝতেই পারিনি এটা দেখে ছিল। দেখুন লাগছে আমি পানিশমেন্ট ভেতর বা রেখে থাকি, আমি আর খেতে পারছি না বেশি না। বেশ হয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল, সমস্ত হাওয়া বেরিয়ে গেল, পামচার যা। এখনো তো তুই সোয়াবিন টাচ করিসনি, বাকি সবই টাচ করেছিস, কিন্তু ম্যাক্সিমামটাই পড়ে আছে। আসলে কি প্রমাণ হলো, তোর চোখের খিদে বেশি, তাই না? খা যতটুকু পারিস। Thank you.
It's over, I guess. গলা পর্যন্ত হয়ে গেছে, তাহলে এবার কি হবে? হ্যাঁ, পানিশমেন্ট। তাহলে কোন টাইপের পানিশমেন্ট এখন তুই জানিস না, আর এই বন্ধুগণও জানে না, তবে আমি জানি। তাহলে আয়ুষ এখন হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসুক, আর এগুলো আমি সরিয়ে নিই, তারপরে দেখুন কি পানিশমেন্ট আয়ুষ পায়। হ্যাঁ, একদম যাবেন না কিন্তু, আর স্কিপ করে যাবেন না, দেখতে থাকুন। আয়ুষ বসে আছে, হাত ধুয়ে চলে এসেছে, আর এবার খুব আফসোস করছে যে কেন খেতে পারলাম না। আপনারা যদি পানিশমেন্ট দেখেন তাহলে হেসে মরে যেমন, ও তো হাসতে শুরু করেছে। আমার সঙ্গে অমনি কেন হয়? কি হয়? ও পানিশমেন্ট দেখেছে তো তার মাথা ঘুরে গেছে। আপনারা দেখুন,
আপনারা দেখলেও আপনাদেরও মাথা ঘুরে যাবে। তো পানিশমেন্টটা বোতল দিয়ে মাথা ঢুকছে, পানিশমেন্টটা হচ্ছে এই তো চলে এসেছে, বুঝতে পারছেন না তো? একদিকে নামানো আছে দুটো লঙ্কা, আশা করি বুঝতে পারছেন যে লঙ্কাটা খেতে হবে। আর যদি লঙ্কাটা না খায় তাহলে আরেকটা অপশন আছে, না খেতেই পারে লঙ্কা। এটা হচ্ছে একটা ভেজা কাপড় দিয়েছি যেটা দিয়ে ওর এঠো টেবিলটা মুজবে, যেটা কোনোদিনও করেনি। ইয়াক ইয়াক, নিজের উপরেরটাই মুজবো আমি, নিজের এঠোটাতে ঘেন না, জাস্ট উপরেরটাই মুজবো আমি। তো উপরেরটাই মুজতে বলেছি, ওকে তাহলে ঠিক আছে। ও বাজে বাজে পুরো টেবিলটা মুজতে হবে। পুরো টেবিলটা কেন, পুরো টেবিলটা কি এঠো করেছিস? ওকে ওকে, আচ্ছা তাহলে লঙ্কাটা, ওকে লঙ্কাটা কুইট করে দিলি তো, তাড়াতাড়ি বল। দাঁড়া, কি করলি? লঙ্কার বাটিটা সরিয়ে দিলি, প্লেটটা তার থেকে বলে মিটে মুছে দি। ঠিক আছে, তাহলে আমি এটা সরিয়ে নিই, এদিকে সরিয়ে রেখে দে, নামিয়ে দে। তাহলে আয়ুষ রেডি? আহা, কি সিন, কি সিন! আহা হা 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 হা, কি ভালো লাগছে দেখতে। টেবিল তো পরিষ্কারই আছে, হয়ে গেছে তাহলে, বুঝলি? খাবার নষ্ট করতে নেই। হ্যাঁ, ওকে ফ্রেন্ড, তাহলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টস করবেন। আশা করি ভালো লেগেছে আয়ুষের খাওয়া, শেষে ওর পানিশমেন্ট। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন না করে থাকলে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে, আর ততদিন পর্যন্ত টাটা বাই, টাটা বাই।